লিখিত পরীক্ষা টিকার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে এবং মনস্তাত্ত্বিক। ভাইবা এবং মনস্তাত্ত্বিকের প্রশ্ন কত নাম্বার থাকে? 15 নাম্বার থাকে। ভাইবা এবং মনস্তাত্ত্বিক মিলায় 15 নাম্বার থাকবে। মনস্তাত্ত্বিকটা কি? আইকিউ রিলেটেড কিছু কোশ্চেন, তাই না? ভাইবা এবং মনস্তাত্ত্বিক দুইটা একসাথে হয়, সেখানে 15 নাম্বারের পরীক্ষা হবে। এখন ভাইবাতে তোমাকে কিছু আইকিউ রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আবার কোনো কোনো বোর্ডে দেখা যায় 5টা প্রশ্ন থাকলো, ভাইবা দিদি গেছে তোমাকে সেট করে লিখতে বললো যে লেখো দেখি 5টা প্রশ্ন কত পারো। বোঝা গেছে? দুটাই হতে পারে। ভাইবা এখানে শিখাচ্ছি তোমাদেরকে যে প্রশ্নগুলো লিখে দিছি কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে বা বলতে হবে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখাই দিছি, দিছি না? ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে যে তুমি কেন পুলিশে চাকরি করতে চাও, পুলিশ কনস্টেবল কেন হতে চাও, পারবা? যদি ইংলিশে জিজ্ঞেস করে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ পুলিশ, পারবা? পুলিশে যাচ্ছ, পুলিশ বাহিনী সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন জেনে যাও, পুলিশের প্রধানের নাম, সদর দপ্তর, স্লোগান, প্রতীক, শিখছো এগুলো? শিট পাইছো? আর কিছু সাধারণ জ্ঞান থাকবে, কিছু ইংলিশের কিছু ট্রান্সলেট ধরবে, যে আমার বাবা একজন পুলিশ, আমি পুলিশ হতে চাই, ফুটবল খেলা আমার পছন্দের খেলা, আমি ঘুমাইতে পছন্দ করি, আমি আমার মা বাবা মাকে সম্মান করি, আমি শিক্ষককে ভালোবাসি। বোঝা গেছে? এই ধরনের কিছু ট্রান্সলেশন আসবে, বুঝতে পারছো? পারবা তো? আর মনস্তাত্ত্বিক পরীক্ষা যদি কিছু আইকিউ রিলেটেড কোশ্চেন ধরে, আমাদের যে আইকিউ শীট দিছি তোমাদেরকে 1000 কোশ্চেন, এটা পড়লেই তুমি ইনশাল্লাহ কমন পাবা। বুঝাতে পারছি? ভাইবাতে স্মার্টনেস থাকতে হবে, সাহস হইতে হবে, তোমার ডিসিপ্লিন থাকতে হবে, পুলিশ হইতে চাও সৎ থাকতে হবে। বোঝা গেছে? তোমাকে জিজ্ঞাসা করতে পারে অনেক কিছু বিষয় নিয়ে, তোমার ফ্যামিলি বিষয় নিয়ে, তোমার নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে, সেগুলো সাহসের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবা। বোঝা গেছে? এটা একটু মনে রাখবা, বুঝতে পারছো কি? এই হচ্ছিলো তোমার ভাইবার বিষয়। ভাইবাতে পাস যারা করবা তাদের হচ্ছিলো কি হবে, মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা আসবে, মেডিকেল পরীক্ষাও হবে। কোথায় হবে মেডিকেল? ঢাকা পুলিশের যে হসপিটাল আছে ঢাকায়, হ্যাঁ, ওখানে তোমাদের মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টের মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশে একটা ড্রপ টেস্ট, এখানে যারা মাদক সেবন টেবন করো, ব্লাডে নিকোটিনের মাত্রা তাত্রা কত, হ্যান ত্যান, জন্ডিস আছে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো দেখা হবে আর কি। বুঝাতে পারছি? মেডিকেলে যখন টিকে যাবা তোমার ভেরিফিকেশন হবে বাসায়, ভেরিফিকেশনে যখন টিকে যাবা ফাইনালি, তখন তুমি ইনশাল্লাহ নিয়োগপত্র পেয়ে যাবা। পাওয়া যাবে তো? যাত্রা যত কঠিনই হোক, পথ যত কঠিনই হোক, সোলজার একাডেমির জন্য সব পথেই আলো থাকবে। কি থাকবে? আলো থাকবে। সোলজার একাডেমির ছাত্রদের জন্য সব পথেই কি থাকবে? আলো থাকবে। কারণ আমরা জানি প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলন আমাদের আছে। বোঝা গেছে কি? কঠিন যতই হোক পরীক্ষা, শুধু যদি তোমার এই গাইডলাইন গুলো মেনে চলতে পারো পরীক্ষায়, তুমি দেখবা ইনশাল্লাহ তোমরাও এই বছরে সফল হইতে পারছো। গত বছরে আমাদের একাডেমি থেকে এই এখানেই বসেই যে কয়জন পুলিশ কনস্টেবল পদের জন্য আসছিল, তার মধ্যে মেজরিটি পার্সেন্টেই চাকরি পেয়েছে, মানে 32 জন কিন্তু গত বছরে আমাদের একাডেমি থেকে পুলিশে চাকরি পেয়েছে। বুঝে গেছে? এখানে কিছুদিন পরেই হচ্ছিল তাদের ট্রেনিংও শেষ হয়ে যাবে, দেখতে দেখতে ট্রেনিংও শেষ। সৎ থাকতে হবে, নিষ্ঠাবান হতে হবে, ঠিক আছে? বর্তমানে সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে কোনো লোক ধরতে হয় না, কোনো লোকের কাছে যাইতে হয় না, শুধুমাত্র যাইতে হবে নিজের যোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে, নিজের পরিশ্রম করতে হবে, নিজের মেডিকেলে ফিট হইতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবা। বুঝতে পারছো কি? আর যারা সোলজার একাডেমিতে বসে আসো, আশা করি তোমরা সবগুলো বিষয়ের উপরে গাইডলাইন পেয়ে গেছো, যতটুকু জানলে পরে তোমার চাকরি পাওয়াটা সহজ হবে। আমি চেষ্টা করছি সবটুকু বিষয় তোমাদেরকে উজাড় করে শেখানোর, ঠিক আছে? বাকিটা তোমাকে বাসায় গিয়ে, যাদের এখনো পুলিশের পরীক্ষা দেরি আছে তারা বাসায় গিয়ে বেশি 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 করে প্র্যাকটিস করবা এবং চর্চাটা ধরে রাখবা। তুমি মনে করো এখানে আসার আগে তোমার যে কন্ডিশন ছিল, এই যে এখানে এসে 15 দিন 20 দিন বা কারো 1 মাস হচ্ছে, তোমার এক বিন্দু হইলেও কিন্তু উপকৃত হয়েছো, হয়েছো না? হ্যাঁ, হয়েছো তো? এই চর্চাটা যদি তুমি বাসায় গিয়ে ধরে রাখো, তুমি দেখবা যে ইনশাল্লাহ সফল তুমি হবাই, ঠিক আছে? আল্লাহ অনেক দয়ালু, যে পরিশ্রম করে, যে তার রহমত চায়, যে তার সাহায্য চায়, আল্লাহ তাআলা
তাকে কোনোভাবেই খালি হাতে ফেরাবে না। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।